হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো টোকিও রিভেঞ্জার্স এর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বাড়তি কোনো কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাব বাট তার আগে টোকিও রিভেঞ্জার্স সম্পর্কে তোমাদের কিছু তথ্য দেই যেটা হয়তো তোমরা কখনো জানতে না তো এই টোকিও রিভেঞ্জার্স যে সিরিজটি সেই সিরিজটা কিন্তু মূলত টোকিও মানজি যে গ্যাং রয়েছে সেই গ্যাং এর উপর ভিত্তি করে তাই না আমরা জানি যে এটার মেইন প্রাণী হচ্ছে টোকিও মানজি গ্যাং যেটা মাইকি লিড করছিল বাট তোমরা কি জানতে জাপানের সত্যি সত্যি টোকিও মানজি গ্যাং ছিল এবং সেই টোকিও মানজি গ্যাং এ কাজ করতে হচ্ছে এটার যে আর্থার বা যে লেখক কেন ওকাই পেছনে দেখতে পাচ্ছো কেন ওকাই কে সে একজন ওই গ্যাং মেম্বার ছিল আর এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ টোকিও ম্যানজির আসল গ্যাংটা যেটা দুই সালে ফর্ম করা হয়েছিল এবং তারপর দুই সাল পর্যন্ত সমত ছিল আরকি মানে এরা হলো আসল টোকিও ম্যানজি গ্যাং যেখান থেকে ইন্সপায়ার হয়ে এই টোকিও রিমেন্সার সিরিজটা তৈরি করা হয়েছে আর তারপর সে যখন ওই গ্যাং এর কাজ ছেড়ে দেয় তারপরে সে যখন তোমার এই কমিক স্টোরিতে আসে বা মাঙ্গা স্টোরিতে আসে একজন রাইটার হয়ে যায় তখন তিনি তার অভিজ্ঞতা থেকে এবং তার সাথে কিছু কল্পনা মিশিয়ে এই টোকিও রিভেঞ্জার্স নামে অসাধারণ স্টোরি এটা তৈরি করেন এবং টোকিও এর যে আমরা একটা পর্ব দেখি একটা পর্বের অ্যানিমেশন কস্ট হচ্ছে অলমোস্ট আশি থেকে নব্বই লাখ টাকা অ্যানিমে সিরিজ টাই করেছে আরো প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উপরে ইভেন ওদের যে তোমার লাইভ অ্যাকশন সিনেমা রয়েছে সেটার বক্স অফিসে আয়ও চারশো কোটি টাকার মতো ছিল আর তাছাড়া টিভি সত্য তো রয়েছে তো সব মিলেই টোকিও রিভেঞ্জার্স কিন্তু এ পর্যন্ত মানে যতগুলো নেমে বেরিয়েছে মানগা বিক্রি করেছে লাইভ অ্যাকশন সিনেমা করেছে তা দিয়ে হাজার কোটি টাকার ইনকাম করেছে পুরো দুনিয়া থেকে মানে বিষয়টা শুনতে কি অবাক লাগে তাই না তো যাই হোক আমরা একটা ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো এবং আমি বলতে পারছি না তুমি স্কিপ করে বুঝ মানে বুঝতে পারছি এটা ডাইরেক্টলি আমাদের লবিং এর বিজ্ঞাপন নয় তো এর জন্য বিজ্ঞাপন আমি প্লে করে দিলাম তুমি চাইলে দেখতেও পারো কিংবা স্কিপও করতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার তো আর আমি তোমাদেরকে গত এক বছর ধরে অনেক কিছু শিখিয়েছি আমার মনে হয় না আর কিছু বলার প্রয়োজন রয়েছে হ্যালো বন্ধুরা আপনি কি ওয়ান এক্স বেট নাম জানেন ওয়ান এক্স বেট হলো বিশ্বস্ত নম্বর ওয়ান সাইট আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন যে কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল আপনার প্রচুর গোল করবে তো তার উপর আপনি বাজি ধরতে পারে তাই ওয়ান এক্স বেট যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন এবং আপনার বাম হাতের খেলা ক্যাসিনো থেকে আসা আন্ডার বাহার জুজু রোজ এবং এবং ক্লাস পেন হলো সেরা খেলা আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ বা নগদ দ্বারা উইথড্র করতে পারেন কোন অ্যাপে তাই আপনি দেরি না করে আমার প্রোমো কোডটি ব্যবহার করুন এবং টু হান্ড্রেড ডিপোজিট বোনাস পান এবং আপনি ওয়ার্ল্ড কাপ এবং বিপিএল টোয়েন্টি শতাংশ গ্যারান্টিযুক্ত যুক্ত ক্যাশব্যাক পাবেন এবং আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো লিখতে ভুলবেন না আমি আমার টিয়ার ডাউনলোড লিঙ্কে আমার বিপনে নেব মন্তব্য প্রদান করব তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো পূর্বের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যে টাকি মেসি যখন তার রুমে বসে টিভি দেখছিল তখন নিউজ এসে নামে নতুন একটা গ্যাং সম্পর্কে জানতে পারে এবং ওই নিউজ চ্যানেলে বন্টেন গ্যাং মেম্বারদের ছবিও দেখানো হচ্ছিল এবং তারা নাকি টোকিওর সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং বর্তমানে তো তাকে মেসি যখন ওই ছবিটা দেখে সে চমকে যায় কারণ তাদের মধ্যে থেকে একজনকে তাকে পরিচিত মনে হচ্ছিল তো এরপরে তাকে করে কি হেনার সাথে এংরি এবং স্মাইলির রামেন শপে যাই আর রামেন খুবই সুস্বাদু একটা খাদ্য বাপের জন্য খাইনি চোখেও দেখিনি গুগলে রিভিউ দেখেছি আর কি কিন্তু গার্লফ্রেন্ডের টাকি রামেন খাচ্ছে বাট ওর মাথায় কিন্তু তখনও ওই বিষয়টি ঘুরপাক খাচ্ছে যে কে হতে পারে ওই পরিচিত লোকটি কিন্তু অন্যদিকে হেনার মাথা মানে মাইয়া মানুষ ওর মাথায় ঘুরছে তিন মাস পরে আমার বিয়ে হবে এ ব্যাপারে আমি কেমনে কি করা যায় তো ফাইনাল ওদের খাবার ওদের চলে আসে আর রামেনের দুই ধরনের ফ্লেভার ছিল যেটা একটু কালো সেটা অ্যাংরি বানাতো আর যেটা সফট সেটা স্মাইলি বানাতো তো যাই হোক তাকে রামেন অনেক পছন্দ অনেক ভালো লাগে আর এরপর তাকে মেছি তোমার একটা ফটো নোটিশ করে ওই রেস্টুরেন্টে যে ছবিটা টোমান গ্যাং যেদিন বন্ধ হয়ে যায় সেদিন সবাই তুলেছিল আর অতীতের কথা মনে করতেই তাকে মাইকির কথা আবার মনে পড়ে যায় আর তখন তাকে মিছি বলে এটা খুব দুঃখের বিষয় যে আমি এখনো মাইকির সাথে দেখা করতে পারলাম না ওকে ঠিক আছে আর স্মাইল তখন বলে আমি তো জানি না তো এটা শুনে তাকে অবাক হয়ে যায় তখন তাকে মিছি ওকে আবারও জিজ্ঞাসা করে ওকে এখন জাপানে আর আসে না ওকে বিদেশেই কাজ করছে সব সময় বিদেশেই থাকে তখন অ্যাংরি বলে ড্রাকেনের কাছ থেকে আমরা এরকমটাই শুনেছি কিন্তু সত্য বলতে মাইকে কে আমরা গত দশ বছরের মধ্যে একবারও দেখিনি তো এই কথা শুনে মনে করো তাকে তো মনে ভয়ঙ্কর হয়ে যায় আর তখন তাকে মিসির আরো একবার সেই ইয়ারিংস মানে ওই পেছনের ট্যাটু এবং ইয়ারিংস এর কথা মনে পড়ে এর সাথে ওই সাদা চুলের ছেলেটি যাকে নিউজে দেখানো হচ্ছিল ওর কথা মনে পড়ে তো তাকে মিসির এখানে একটা খটকা লাগে যে ইজানা কি এখনো বেঁচে রয়েছে আর তখনই তাকে মিসির সেখান থেকে দৌড়ে ড্রাকেনের দোকানে যায় এবং তাকে জিজ্ঞাসা করে ড্রাকেন তুমি আমাকে কেন মিথ্যে বলেছো যে মাইকি বিদেশে রয়েছে এটা একটা মিথ্যা কথা তাই না কেউ তো মাইকি গত কত দশ বছরের মধ্যে একবারও দেখতে পাইনি আর আমি গতকাল টিভিতে এমন একজনকে দেখেছিলাম যে দেখতে পুরো ইজানার মতো তার মানে ইজানা করো কি এখনো বেঁচে রয়েছে আর মাইকেও কি বেঁচে রয়েছে সত্য বলো তো ড্রাকেন কিছুই বলে না বাট অনেকক্ষণ চুপ থাকার পরে ড্রাকেন বলে বারো বছর আগে মাইকি তার নিজের রাস্তায় গিয়েছে আমি আমার রাস্তায় চলে এসেছি আমরা চিরদিনের মতো আলাদা হয়ে গিয়েছি আমি জানি না ও এখনো বেঁচে আছে না মরে গিয়েছে আর আমি তোমাকে এর জন্যই মিথ্যা বলেছিলাম কারণ কিছুদিন পরেই তোমার বিয়ে তো এখানে চিফ যে তোমাকে মিথ্যা বলেছে চিফ হয়ে কোনো দোষ নেই আমি ওকে মিথ্যা বলতে বলেছিলাম আর মাইকির ব্যাপারে তুমি এখন প্লিজ খোঁজ নেওয়া বন্ধ করো তাকে বুঝি আর বারো বছর আগে আমি যখন মাইকির কাছ থেকে বিদায় নেই তখনই মাইকি পুরোপুরি বদলে গিয়েছিল তো এরপর তাকে মিছে থেকে চলে আসে আর তাকে সেখানে বেঞ্চে বসে কারোর জন্য অপেক্ষা করছিল আর কিছুক্ষণ পর সেখানে আমরা নাওটুকে আসতে দেখি তো তাকে মিচি মূলত নাওটুকে বন্টেন গ্যাং এর ব্যাপারে তথ্য একত্র করতে বলেছিল তো তখন নাওটে বলে বন্টেন গ্যাং হচ্ছে জাপানের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনাল গ্যাং যত ধরনের জুয়া ফ্রড তারপর পতিতালয় চালানো মার্ডার করা ছিনতাই করা সব ধরনের ক্রাইম এর সাথে বন্টেন গ্যাং জড়িত থাকে আর ওই যে সাদা চুলওয়ালা ছেলেটাকে দেখেছো সে হচ্ছে ওই গ্যাং এর লিডার আর তাকে মিচি তখন বলে তাহলে ওটাকে ইজানা করো কা নাওটো বলে না ইজানা বারো বছর আগে মারা মারা গিয়েছে আর ওই সাদা চুলওয়ালা ছেলেটি যে তার নাম শুনে মবাক অবাক হয়ে যাবে তুমি শক্ত খেতে পারো তাকে মিছিল বলে প্লিজ বলো না উঠে বলে ওটা মাইকি আর হ্যাঁ আমার এই কথা বলার মানে হচ্ছে তোমাদের টোয়ানের যে লিডার ছিল মানজিরো সানো সেই মাইকি তো এই কথা শুনে তাকে মিছিল পায়ের নিচ থেকে মাটি শুরু যায় আর এর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই কিছু লোকদের আটকে টর্চার করা হচ্ছে আর তখন একজন বলে চুপ হয়ে যাও আমাদের বস মাইকি কিছু বলবে তো এরপর আমরা মাইকির শব্দ শুনতে পাই আর মাইকি বলে ওদের সবাইকে মেরে ফেলো আর আদেশ পাওয়ার সাথে সাথে আমরা দেখি যে ছেলেটা পিস্তল হাতে দাঁড়িয়েছিল সে তিন

জিমে কোকুনে আর তাছরা বন্টেন গ্যাং এর একজন অ্যাডভাইজার রয়েছে যার নাম হচ্ছে হাকাসি তবে সবার লিডার হচ্ছে সেই আমাদের প্রিয় মানজোরো সানো তো এরপর আমাদের تاکিমিচি আর নাওতোর কাছে আবার নিয়ে যাওয়া হয় মানে আমরা এতদিন যে তথ্যগুলো জানতাম ওই গ্যাং সম্পর্কে এটাকে নাওটো মাইনাস করে নিয়ে এসেছে এটা تاکিমিচিকে বলছে তো تاکিমিচি বন্টেন গ্যাং সম্পর্কে শুনতো একদম চমকে যায় যেখানে মাইকি অতীতে বলেছিল যে আমি সবাইকে রক্ষা করব আমি ওয়াদা করছি তো تاکিমিচি তখন বুঝতে পারে যে মাইকি কিভাবে এমন হলো আর তখন নাওটো বলে তুমি কি বলতে যাচ্ছো আমি মিথ্যা বলছি تاکিমিচি বলে না আমি জানি না তুমি মিথ্যা বলছো না সত্য বলছো বাট আমি মাইকি দেখতে চাই নাওটো বলে ভুলে কথা বলো না তুমি যাও না এই মাইকি কত ভয়ঙ্কর যে মাইকি কে চিনতে সেই মাইকি এটা নয় তবে তাকে তাকে আর তখন তাকে মাইকি কেন এমন হয়েছে আর মাইকি আমি জিজ্ঞাসা করবো যে মাইকি আসলে কি করতে চাই নাওটো তখন বলে তুমি নিজেকে সামলাও তাকে মিশি তুমি আমার বোন কে বাঁচিয়েছো তোমার লক্ষ্য অর্জন করেছো কিছুদিন পরে আমার বোনের সাথে তোমার বিয়ে আর তুমি এই মানজিরো স্থানকে চেনো না তাকে মিছি এখানেও কিছু বলে না আর আস্তে আস্তে তাকে মিচির চোখ পানি ঝরতে থাকে আর তারপর তাকে মিচি মাইকির ব্যাপারে মনে করে বলে মাইকি যদি না থাকতো আজকে আমি এতদূর অব্দি আসতে পারতাম না প্লিজ না শেষবারের মতো আমার হেল্প করো আমি অতীত থেকে সবকিছু ঠিক করে ফিরে আসব। তো নাউটো তাকে মিচি যেদের কাছে বেশিক্ষণ টিকতে পারে না আর নাউটো বলে আমি সত্যি তোমার সাথে কখনোই জিততে পারবো না আর এরপর দুজন হ্যান্ডশেক করে তো আমরা দেখতে পারো দুজন ওভাবেই দাঁড়িয়ে থাকে মানে কোনো কাজ হচ্ছে না তো মানে তাকে মিচি অতীতে যেতে পারছিল না তো সব বুঝতে পারছিল না কেন অতীতে যাচ্ছে না তো নাউটো তখন বুঝতে পারে হ্যাঁ আমি বুঝতে পেরেছি সমস্যা কোথায় তার এখন আর ভবিষ্যৎ বদলানোর সুযোগ নেই তাকে বলে সত্যি তার মানে ভবিষ্যৎ বদলানোর সুযোগ নেই তার মানে আমার ট্রিগার আজ থেকে আর কাজ করবে না আবার নাউটো বলে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো না কারণ হয়তো আগে আমি চাইতাম তুমি অতীতে যাও এখন আমি চাই না তুমি অতীতে যেতে চাও বা হয়তো অন্য কোনো কারণ রয়েছে তো তাকে এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর তারপর চাকে মিসি যাই হচ্ছে চিফুর দোকানে আর সেখানে ও চিফু সব খুলে বলে আর এর সাথে তাকে মিসি আরো বলে কিন্তু চিফু আমি মাইকিকে কে যে কোনো ভাবে দেখতে চাই তুমি তো মাইকির ব্যাপারে জানতে তাই না তোমার কি মনে হয় মাইকি রাস্তায় আবার কেন গেল ও তখন বলে মাইকি চলে যাওয়ার আমি কিছুটা মাইকির ব্যাপারে রিসার্চ করেছিলাম কিন্তু আমি ঠিকভাবে জানতে পাইনি আমার কাছে মনে হয়েছে মাইকি ইচ্ছা করে তার নিজের রাস্তায় চলে গিয়েছে আর এর জন্য تاکিমেজি এখন মনে হয় আমাদের আমাদের জীবনে ভাবা উচিত আর তাছাড়া তুমি এখন বাচ্চা নও দুই দিন পরেই তোমার বিয়ে তুমি এই ঝামেলা জড়িও না তো تاکিমেজি সেখান থেকে গো হয়ে চলে যাচ্ছিল কিন্তু মাইকির ব্যাপারে ভুলতেই পারছিল না আর তখনই تاکিমেজির সাথে দেখা হয় কাজুতোরার কাজুতোরার কথা তো তোমাদের মনে আছে ওর জন্য ওই যে বাজি মারা গেল তারপর জেলে গেল लास्टে তো কাজুতোরা তখন বলে আমার মনে হচ্ছে এই 10 বছর অনেক পরিবর্তন হয়েছে আমি জেল থেকে বের হয়েছি তখন দেখতে পে সিটমান বলে কিছু নেই আর সবাই হাসছিল যখন মাইকি ওখানে ছিল না কিন্তু একটা বিষয় একদম শিয়ার ছিল মাইকি কিন্তু এখনো বদলে যায়নি মাইকি এমন একজন পারসন যে তার খারাপ দিকগুলো মানুষকে দেখাবে না সে সব কিছু নিজের মধ্যে জমিয়ে রাখে আর বর্তমানে যে মাইকি কে আমরা সিনসিজি रास्तेে চলতে আমি নিশ্চিত এই রাস্তা মাইকি নিজে বেছে নেয়নি ওকে কোনোভাবে ট্রিক করিয়ে ইউজ করা হচ্ছে তো এর জন্য মাইকি কে ফিরিয় আনতে আমি তোমাকে সাহায্য করব تاکেবিসি তো এরপর تاکেবিসি কাজুটোর সাথে যেতে থাকে আর কাজুটো তখন বলে হয়তো আমি তোমার মতো অতীতে যেতে পারবো না তবে এই বর্তমানে মাইকি কে খোঁজার জন্য আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তবে আমি জানি না কেমন সময় লাগবে তো তাকে তো এই কথা শুনে শক্ট হয়ে যায় যে কাজুটারাও জানে যে আমি টাইম ট্রাভেল করতে পারি তো যাই হোক এরপর উনিশ জুলাইয়ের দৃশ্য দেখানো হয় মানে বর্তমান সময় আর কি তো তাকে মেসি সেখানে আকুনের সেলুনে গিয়েছে আর আকুন তাকে মেসির বেস্ট ফ্রেন্ড ছিল এক সময় ওর ইচ্ছে ছিল বারবার হবে তো যাই হোক ততদিন দুই মাস পার হয়ে গিয়েছে কিন্তু মাইকির ব্যাপারে কোনো কিছুই যাওয়া যায়নি তো এখানে আকুনের সাথে তাকে মেসি এই ব্যাপারে কথা বলছিল আর তখন আকুন বলে আমরা তো এটাও জানি না যে মাইকি বেঁচে আছে নাকি মারা গিয়েছে আমাদের ছেলেরাকে অনেক খুঁজেছে কিন্তু সঠিক খবর এখন আমরা পাইনি তো তাকেমেসি তখন বলে এই বন্টেন একটা ভয়ঙ্কর টপিক এখন তখন বলে তাহলে কি তুমি হারমোনিয়াম নেবে তাকেমেসি মিচি বলে না যত সময় লাগুক না কেন আমি মাইকিকে খুঁজে বের করব আর তখনই হঠাৎ করে তাকেমেসির মোবাইল ফোনটা বেজে ওঠে মূলত এখানে হাকাই তাকেমেসিকে কল করেছে আর তখন হাকাই বলে হেই মিছি তোমার কি মনে নেই আজকে আমাদের টাইম ক্যাপসুল খোলার দিন তোমাদের নিশ্চয়ই মনে আছে বারো বছর আগে যখন টোমান গ্যাং ধ্বংস করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় তখন সকল ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনরা মিলে কিন্তু একটা টাইম ক্যাপসুল চিঠি লিখেছিল বা কিছু রেখে দিয়েছিল স্মৃতি হিসাবে এবং বারো বছর পর এক্স্যাক্ট এই দিনে তারা ওটা খুলে বের করবে তো সবাই সেখানে যায় সবাই এসেছে কিন্তু মাইকে আসেনি কিন্তু ওদের কাছে মনে হচ্ছিল মাইকি হয়তো আসবে কিন্তু মাইকির উপর সবাই অনেক বেশি রাগ করে কিন্তু না তখন ওরা ওদের টাইম ক্যাপসুল খুলে আর সবার প্রথমে চিফ করে তার টাইম ক্যাপসুল থেকে চিরকুট বের করে তো চিফ এখানে লিখেছিল যে সে পাইলট হতে চায় আরেকটা পাইলটের বইও রেখেছিল মানে বারো বছর আগে চিফার স্বপ্ন ছিল সে বড় হয়ে পাইলট হবে এটা দেখে হাকাই চিফের উপর অনেক মজা নেয় যে বাচ্চাদের মতো স্বপ্ন এটা শুনে চিফু অনেক রেগে যায় আর মজার একটা কথা বলি মোস্ট অব পোলাপানের প্রথম স্বপ্ন থাকে পাইলট হওয়ার আমার নিজের ছিল আমার বয়স চৌত্রিশ হয়ে গিয়েছে না কোনো দিনও পসিবল না তো যাই হোক এরপর হাঁকাই তার চিরকুট বের করে তো হাঁকাই সেখানে নিজের জন্য একটা চিঠি লিখেছিল তো হাঁকাই নিজেই নিজেকে বলে তুমি কি বারো বছর পর মহাকাশের হতে পারবে মানে এরকমই লিখেছিল যে হাকাই বড় হয়ে নবচারী হবে আর কি আরো তো এটা দেখে এবার তোর উপর মজা সিরিয়াসলি আমারটা তো বাচ্চাদের স্বপ্ন ছিল তোরটা তো ন্যাংটা বোলাওয়ানের স্বপ্ন তো হাঁকা এবার কথা শুনে ওর উপর রেগে যায় আর এরপর আসে মিট পালা তো মিট সোয়া টাইম ক্যাপসুলে সেলাই করা ছোট্ট একটা পুতুল রেখেছিল আর ওখানে একটা চির করছিল তো মিট সোয়া সেখানে লিখেছিল এই চিঠিটা আমার ভবিষ্যতের জন্য আমি অনেক গরিব ছিলাম আমার ছোট ভাই আমি কখনো খেলনা কিনে দিতে পারিনি আর এই জন্য এই খেলনাটা আমি নিজের হাতে বানিয়েছিলাম আর এরপর মিট সোয়া আরো বলে এরপর থেকে আমার এই সব ব্যাপারে আগ্রহ আরো বেশি হয়ে যায় আমার কাছে মনে হয়েছিল হয়তো আমি কাপড়ের উপর কাজ করতে পারবো আর আমি নিশ্চিত

টাইম ক্যাপসুল খুলে তো পায়ন এখানে মূলত পাচিনের জন্য একটা চিঠি লেগেছিল যে পাচিন তুই আমার ভাইয়ের মতো আমি সব সময় তোর পাশে থাকব। আশা করি বারো বছর পরও তোর পাশে থাকবো মানে এরকম একটা কিছু তো এটা শুনে পাচিন কান্না করতে থাকে আর পর আমাদের প্রিয় ড্রাকেন তার টাইম ক্যাপসুল খুলে তো ড্রাকেন টোমান ব্যান হওয়ার পরে সময় মিলে যে ফটোটা তুলেছিল সেই ফটোটা রেখেছিল আর তারপর ড্রাকেন তার চিঠি পড়া শুরু করে ড্রাকেন লিখেছিল তুমি কি ঠিক আছো এখনো কি তোমার বাইক পছন্দ তোমার কি বিয়ে হয়েছে তোমার কয়টা ছেলে মেয়ে রয়েছে তুমি কি এখনো আগের মতো সব সময় মাইকের সাথেই থাকো আর বারো বছর আগে এই সময়টা আমাদের খারাপ যাচ্ছে কারণ মাইকির সব মাত্র টোমান ব্যান করেছে তবে মাইকির এর সিদ্ধান্তের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কিন্তু আমি সিদ্ধান্তে খুশি হতে পারিনি কারণ টোমান আমার জন্য সবকিছু ছিল আমি জানি না অনেক কারণে করেছিলাম আর আমি জানি মাইকিরও হয়তো এমন ফিল হয়েছিল আর তাই আমি আমার সকল অনুভূতি এই চিঠিতে লিখে রাখলাম আর এরপর তুমি যখন বড় হয়ে যাবে ভালো কোনো চাকরি করো তুমি তোমার খারাপ অনুভূতি গুলো ভুলে যেও তবে এটা কখনো ভুলে যেও না যে তোমার সাথে সব সময় এমা আছে এমার কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে তো যাই হোক এটা পরে পরে ড্রাকেনের চোক থেকে অস্ত্র ঝরতে থাকে আর তাকিমেচিও কান্না করতে শুরু করে আর ড্রাকানের পরে এখন শুধুমাত্র বাকি ছিল মাইকির চিঠিটা আর যেহেতু মাইকি উপস্থিত নেই সেজন্য তাকিমেচি তার চিঠিটা खोले তো তাকিমেচি ভাবে চিঠি পড়ার পর হয়তো মাইকির ব্যাপারে কোনো ক্লু পাওয়া যাবে মাইকি কোথায় গেল কেন এমন হলো তো তাকিমেচি চিঠি পড়া শুরু করে তো এখানে লেখা ছিল মানজিরো শানো আগামী 12 বছর তুমি কি করবে আমি জানি না এমন আমি এটা কল্পনা করতে পারি না মিডশো ফ্যাশন ডিজাইনার হতে চাইছে আশা করি ও সফল হবে আর আমি জানি হাকাই মিডশর্ট টাইপেরই কোন একটা কিছু করবে মানে ফ্যাশন ডিজাইনের সাথে তো মডেল জড়িত তবে এটাও হতে পারে ও মিডশর্ট

জরুরি ছিল নিজেকে বড় ভাবার এই গ্যাঙ্গেরি করে কেরিয়ার নষ্ট করার কোনো মানে ছিল না তো তোমাদের সবার এখন খোঁজা উচিত বড় হয়ে কে কি করবে আর আমিও একটা জার্নির জন্য বের হচ্ছি আর এটা খোঁজার জন্য আমাকে কি করতে হবে আমি যাই না তবে হয়তো তোমরা জীবনে আর কখনো আমাকে দেখতে পাবে না বাট তোমরা তো জানোই আমি যত দূরে থাকি না কেন আমরা একে অপরের সাথে কানেক্টেড তাই না আমাদের একে অপরের প্রতি ভালোবাসা সবসময় রয়েছে তাই না তো মাইকির এই চিঠি পড়ার পরে সবার মন অনেক ভালো হয়ে যায় আর হাকাই তখন বলে মাইকি হঠাৎ উডা হয়ে যাওয়ার পরে আমি ওর উপর অনেক রেগেছিলাম কিন্তু আমি নিশ্চিত ও যেখানেই থাক

সেই ভিডিও প্লেয়ারটি দেখতে শুরু করে তো ভিডিওর শুরুতেই দেখা যায় সিনি চিরকে তো সিনি চির মাইকির সাথে মজা করছিল এবং মাইকি ক্যারাটে প্র্যাকটিস করছিল তো তখন মাইকির বয়স হচ্ছে চার পাঁচ বছর তো এটা দেখে তাকে মেসে অবাক হয়ে যায় যে এটা কারা সিনি চিরিকে চিনছি সিনি চির সাথে কি এটা বাচ্চাটিকে আর এরপর সিনি চির মাইকি কে বলে কিক মেরে এই বোতলের ছিপিটা খুলে ফেলো মানে একটা চ্যালেঞ্জ দেয় আর মাইকিও সেই লেভেলের একটা কিক মেরে বোতলের ছিপি খুলে দেয় তো এই কিক দেখে তাকে মেসে বুঝতে পারে হ্যাঁ এটাই তো ছোট মাইকি আর এরপর আমরা বিভিন্ন টাইমের ভিডিও দেখতে পাই আমরা দেখি এমা সবার জন্য খাবার বানিয়েছে আর তখনও সিনি ছিল বেঁচে ছিল তো মাইকি সবার খাবার ওর ভিডিও করছিল কিন্তু এমা তখন মাইকি কে আটকায় এরপর আবারও ভিডিও চেঞ্জ হয় আর তখন আমরা হেরে যাওয়া ডিপ্রেসড ক্লান্ত এক মাইকি কে দেখতে পাই এক এক মাইকি কে দেখতে পাই আর তাকে মিছে এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর মাইকি ওই ভিডিওতে বলে হ্যাঁ আজ থেকে বারো বছর পর তাকে মিছে এই ভিডিওটা শুধু তোমার জন্য আর এখানেই টোকিও রিভেঞ্জার্স এর সিজন ফোর এর তৃতীয় এপিসোড শেষ হয়ে যায় তার মানে মাইকি কেন ভিলেন হয়েছে বা কি হয়েছে এটা আমরা পরে জানতে পারবো আই মিন মাইকি তাকে মিছে এর জন্য একটা ভিডিও টেপ ছেড়ে গিয়েছে যেটার মধ্যে অনেক ক্লু রয়েছে তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আরেকটা ব্যাপার বলি আমি আমাদের কিন্তু একটা ক্যাম্পেইন চলছে র্যান্ডম স্টোরে আমরা একটা বিশাল ক্যাম্পেইন চালাচ্ছি সেটা হচ্ছে তিন মাসের জন্য আমাদের এই ক্যাম্পেইনটা চলবে এবং এই ক্যাম্পেইন চলাকালীন তুমি র্যান্ডম স্টোর থেকে যদি কোনো টি শার্ট অর্ডার করো তাহলে একটা কুপন তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে মানে ওই কুপনটার এক অংশ থাকবে আমাদের কাছে আর এক অংশ থাকবে তোমার কাছে একটা লটারির মতো এবং তিন মাস পরে আমরা র্যাফেল ড্র করব এবং ওই র্যাফেল ড্রটা হবে একেবারে সবার সামনে লাইভে এবং আমি নিজে র্যাফেল ড্রটা করব এবং ওই র্যাফেল ড্রতে ফার্স্ট পুরস্কার হচ্ছে জিক্সার বাইক জিক্সার সাইকেল সরি ওই একইতে কথা থাকবে হচ্ছে আইফোন বিশ হাজার নগদ টাকা এছাড়াও আরো অনেক পুরস্কার থাকবে অনেক আর তোমরা যারা ফ্রি ফায়ার থেকে আমাকে চেনো তারা জানো যে আমার হাত কত বড় আমি আরো দুই তিন বছর আগে আইফোন গিয়ে করেছি গেমিং ফোন গিয়ে করেছি এক এক একটা টুর্নামেন্টে তিনটা করে গেমিং ফোনও গিভ হয়ে হয়েছে তাছাড়াও রেগুলারলি তো কত গিভ হয়ে হয়েছে হেডফোন তারপর পাওয়ার ব্যাঙ্ক তারপর ধরো বক্স কত কিছু গিভ হয়ে করেছে তো আমার ইউটিউব ক্যারিয়ার তো প্রায় শেষের দিকে ভিউটিও কমে আসছে আমার অবস্থাও খারাপ হচ্ছে কিন্তু আমাকে তো টিকতে হবে অন্য কোনোভাবে তো এর জন্যই ওই র্যান্ডম স্টোরের ব্যবসাটা দাঁড়া করানো খুবই জরুরি একটা ব্যাপার এবং আশা করছি তোমরা সবাই মিলে আমাদের এই ক্যাম্পেইন অংশগ্রহণ করবে জাস্ট একটা টি শার্ট অর্ডার করবে আর আমাদের এখানে যে সুবিধা সেটা হচ্ছে ওই র্যান্ডম স্টোরে যে টি শার্টটি থাকে ওটা তোমার দেখার বিষয় নয় তুমি তোমার সাইজ তারপরে তুমি সামনে কোন ডিজাইন চাও গুগল থেকে ডাউনলোড করতে পারো তারপর পেছনে কোন ডিজাইন চাও এগুলো তুমি ডিজাইন পাঠিয়ে তোমার মতো করে টি শার্ট তুমি অর্ডার করে নিতে পারবে তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ বা বাই আর গাইজ যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে তোমরা সবাই সেটা জানো আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে বা সামনে কোন গ্রাফিক্স থাকবে পেছনে কোন গ্রাফিক্স থাকবে বা তুমি তোমার বন্ধু বা বান্ধবী তার স্পেশাল ডে তে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো আর র্যান্ডম স্টোর কে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডম এর কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে এক পার্ট থাকবে তোমাদের কাছে এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে তিন মাস পর্যন্ত এবং এই তিন মাস পরে আমরা সেই কুপন গুলো নিয়ে লাইভে এসে লটারি করব আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল একটা আইফোন এছাড়াও নগদ বিশ হাজার টাকাও পুরস্কার থাকবে তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে তো আমি আশা করছি তোমার সবাই এই ক্যাম্পেইন অংশন করবে অন্তত একটা টি শার্ট কিনে হলো এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও দিয়ে দিয়েছি লিঙ্কটা আমি স্টোরের লিঙ্কটা এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কোউনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো টেকের বাবাই